আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজকে ভিন্ন রকম একটি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, মোহাম্মদ ইমতিয়াজ রহমান। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, এবং এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রিমিয়াম একটি লোকেশন। দর্শক, এখন যে জায়গাটি আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটি একটি ভালো ডেভেলপার কোম্পানিকে দেওয়া হবে। জায়গাটি শুরু হবে দলিল লেখক, এই জায়গাটির এখান থেকে শুরু হবে, এবং সামনে একটি গ্লাসযুক্ত দোকান আছে, সেই গ্লাসের শেষ সীমানা পর্যন্ত এই জায়গাটির অবস্থান। জায়গাটির মোট 12 কঠা আছে এবং সামনে 22 ফিট একটি প্রশস্ত রাস্তা। এই যে এই দোকানের শেষ সীমানা পর্যন্ত এই জায়গার সীমানা, এবং দোকানটা একদম রাস্তার সামনে, এবং এটা একটি মার্কেট পজিশন জায়গা, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে। দেখতে পাচ্ছেন এই যে মেসার্স লাখাই চাউল ঘর, আরও অনেক দোকান আছে, এবং সামনে বহুতল ভবন আছে। এখানে ইনভেস্ট করলে ব্যাপক লাভ হবে আপনার, এটা একটি ইনভেস্ট করার মতোই জায়গা, আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আমি সীমানাটা পুনরায় আপনাকে দেখাচ্ছি, যে দলিল লেখক সাদা রঙের লেখা আছে, এখান থেকে শুরু, অর্থাৎ যে বাউন্ডারি করা আছে বাউন্ডারি থেকে শুরু, এবং সেই গ্লাসের ঘর ঠাই লাগানো আছে সেই ঘর পর্যন্ত, সেই দোকান পর্যন্ত এই জায়গাটা সীমানা। অনেক প্রশস্ত একটি রাস্তা, এবং মাঝখানে একটি রাস্তা দেওয়া আছে। এবং যে টিন সেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন বর্তমানে ভাড়া দেওয়া আছে, স্কোয়ার একটি জায়গা। এখানে আমি যে নাম্বারটা দেব, সরাসরি এই জায়গার মালিকের নাম্বার দেব, আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে সকল কন্ডিশনগুলো ঠিক করে নেবেন, কী কী কন্ডিশন আছে। তবে ইনভেস্ট করার মতো জায়গা আমি বারবার বলতেছি, এই জায়গাতে ব্যাপক বাড়িঘর ভাড়ার চাহিদা আছে। শুধু বাড়িঘর ভাড়ার চাহিদা না, আপনি যদি নিচতলাতে সম্পূর্ণ মার্কেট করে দেন ব্যাপক লাভ হবে, এবং এটা প্রাকৃতিকভাবে উঁচু জায়গা, ভরাট করতে হবে না, সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে প্রাকৃতিক উঁচু হওয়াতেই। এবং দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ততময় একটা জায়গা এই জায়গাটি, এবং এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের যানবাহনে আপনি এখানে আসতে পারবেন। এখন আমরা এই বাড়িটার ভেতরে প্রবেশ করব, এখানে যেগুলো ভাড়া দেওয়া আছে এর ভিতরে প্রবেশ করব, এবং দেখতে পাচ্ছেন ভেতরেও টিন সেট করে দেওয়া, ভাড়া দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন অনেক যানবাহন যাতায়াত করতেছে। একদম বাজার প্রদূষণ জায়গা হওয়াতেই কিন্তু অনেকে যানবাহন যাতায়াত করতেছে, এখন বসবাস করতেছে মানুষ এখানে। আর এগুলো যদি বিল্ডিং হয় তাহলে ভাড়ার চাহিদা পুনরায় আরো বেশি বেড়ে যাবে। এই যে সীমানা একদম শেষ পর্যন্ত, সৎ এবং বিশ্বস্ত ডেভেলপারকে এই জায়গাটায় ডেভেলপ করতে দেওয়া হবে। আপনি যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন খুব দ্রুতই। সুপ্রদর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং দেখতে পাচ্ছেন একদম রাস্তার পজিশন জায়গাটি, আপনি যদি এই জায়গাটি ডেভেলপ করার জন্য নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে সরাসরি মালিকের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আজকে পর্যন্ত, পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও আপনার সামনে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।